গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আবার একটা সকালে ভিডিও শুরু করলাম, ডিমের তরকারি করবো। এই জন্য এই যে ডিমটা সেদ্ধ করে ভেজে ভেজে নিচ্ছি, ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল করব। ও ফুলকপি নিয়ে এসেছিলাম কালকে ওখান থেকে, বাজার থেকে ফুলকপিগুলো খুব ভালো লাগলো, নিয়ে আসলাম। তো ভাবলাম ফুলকপি আলু ডিমের ঝোল করি, খুব ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তো এটাই করলাম, দুটো ফুলকপি ছিল, একটা করলাম একটা রেখে দিলাম, ওটা একদিন তরকারি বানাবো। ফুলকপি আলু পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে ভাজাটাও খুব ভালো লাগে খেতে। আর এই যে একটু শাক করেছি, এটা হচ্ছে তোমার শুশুনি শাক, শুশুনি শাক আলু দিয়ে করলাম, এটাও ভালো লাগে। এই শাকটা না বাট সেদ্ধ হতে চায় না, ওইটা সেই তোমার সজনে শাকের মতন, মানে সেদ্ধটা কম হয়। আর এই যে মশলা নিয়েছিলাম, দিয়ে দিলাম যা মশলা লাগে, আলু পেঁয়াজ রসুন আদা আর ওই টমেটো তো ছিল না, একটু ওই জন্য লাল ইয়ে দিয়েছি কাশ্মীরি। যে ছেলে গেছিল জল আনতে, আমার ফিল্টারের ব্যাটারিটা খতম হয়ে গেছে, ছর্দি বাড়ি থেকে বললাম জল নিয়ে আয়, নিয়ে আসলো 3টে বোতল। এই যে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, কালারটা তো এখানে বোঝা যাচ্ছে না, পুরো ডিপ এই কালারটা, খুব সুন্দর লাগছে। আর এই যে গাছ এনেছিলাম কাল, এটা লাগিয়েছি, গরম গরম শীতকালে এই একটা সুবিধা, তোমার সব কিছু সবজি ভালো লাগে, সব সবজিগুলো কিন্তু খাওয়ার বেশ, রান্না করে খেলে টেস্ট ভালোই হয়। বাঁধাকপি ফুলকপি তারপর বিট গাজর আলু সব পাঁচ মিশেলি একটা সবজি, গরম গরম ভাত, দারুণ জমে যায়। একটু ঘি থাকে যদি তার সাথে, এরকম ভাবে মাছের ঝোলও করি, ডিমের ঝোল মাছের ঝোল দুটোই, যেটা মানে সব রকম দিয়ে মাছে মাছ ডিম যাই দেবে, এই ফুলকপি আলু তরকারিটাতে না খুব ভালো লাগে, টেস্ট লাগে খেতে। ভাতটা উপরে দিয়েছিলাম, আজকে রোদটাও খুব ভালো, এখন ওই কদিন দেখছি রোদ দিচ্ছে বেশ ভালো। এই যে জলগুলো নিয়ে আসলাম, আর এখানটা যে সকালে যা হয়ে থাকে না, একটু গুছালাম আবার। টি টেবিলটা আর ড্রেসিং টেবিলটা, ওই দুটো আমার একদম যাচ্ছেতে হয়ে থাকে। জলটা এই যে নিয়ে আসলো ছেলে, বললাম না এই যে 3 বোতল নিয়ে আসলো, বললাম ভারী হয়ে যাবে তো ওই জন্য 3টে বোতল দিলাম, সাইকেলে করে নিয়ে আসলো 3টে বোতল আনলো। আর ফিল্টারে কিছু জল ছিল অবশ্য, ওই জলটাতে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো পুনকা শাক লাগিয়েছি, কি ছোট ছোট হয়েছে, দেখো ছোট ছোট বেরিয়েছে, কি ভালো লাগছে দেখতে। জানি না কত দূর হবে, যখন বড় হবে তখন তো আবার দেখাবোই, খুব সুন্দর হয়েছে কিন্তু। এই যে পুঁই শাকের গাছ আছে, এই যে দেখো একটা সিমের গাছ আছে, বীজ ছড়িয়েছিলাম দেখছি দুখানা হয়েছে। আর ধনে পাতাও লাগিয়েছি, ধনে পাতাগুলো এখন উঠেনি, ধনে পাতা একটু ইয়ে বীজ ছড়ালে না ও বলে নাকি একটু দেরি হয় বেরোতে, 21 দিন লাগে নাকি বলে শুনেছি। এটা আমার ডিমের ঝোল রেডি। এই ড্রেসিং টেবিলটা যতই গুছায়, ড্রেসিং টেবিল আমার এখন আমার আর গুছানো আর থাকে না বাপরে, প্রত্যেক দিন সকালে উঠে আমার এটা একটা কাজ থাকে ড্রেসিং টেবিল গুছানো, কিন্তু কোনো মতে ঠিক মতো গুছানো থাকে না। আর ঘর বাড়িতে যজন মেম্বার, ওটা চিরুনিও আছে, সবারই আলাদা, আমি চিরুন সবার আলাদাই রাখি, কারণ আমাদের চিরুন বাচ্চাদেরকে দেওয়াটা ঠিক না। এই ঠান্ডা আসছে, এই যে আনা হয়ে গেছে। আমার আসলে স্কিনটা খুব ড্রাই, এই জন্য না আমি ঠান্ডা পড়ার আগেই ইউজ করি, তাহলে কি স্কিনটা একটু ইয়ে থাকে, সফট থাকে,
আর ঠান্ডা পড়ে যাবে ততদিন অপেক্ষা করব যে ঠান্ডা পড়ুক, তারপরে আমি ইয়ে কিনবো, বডি অয়েল কিনবো বা ইয়ে কিনবো, এসবগুলো কিনবো, তাহলে কিন্তু হয়ে গেল। এটাও নিয়ে এসেছি সেদিন, নেভিয়ার, এটা নেভিয়ার বডি বডি ইয়ে মিল ক্রিম। এটা ভালো, নেভিয়ার জিনিসটা এমনিতে খুবই ভালো, নেভিয়ার ক্রিমটাও ভালো। তো নেভিয়ার ক্রিমটা আমি ইউজ করি না, আগে করতাম, এখন এই যে এটা নিয়ে এসেছি, দেখি এটাও প্রথমবারই করব, আগে ভেসলিনারটা করতাম ইউজ। তো এটা সেদিন বাজার গেছিলাম, তো হাজবেন্ড বললো এটা নাও, এটা খুব ভালো, ওই জন্য এটাই নিয়ে আসলাম, বডি মিল্ক। সব ওলঢাল হয়ে আছে, এগুলো সব আবার একদিন গুছাতে হবে, একবার পুজোর আগে গুছিয়েছি, কিন্তু হয়েই যায়, কি করবো। চান হয়ে গেল, চান হলো, পুজো হলো, আজকে পুজোতে পুজো অনেক দেরি হয়ে গেল, এত দেরিতে পুজো করি না, আজকে ভালোই দেরি হয়ে গেলো, চান টান করলাম, তো রান্না করলাম, চান করলাম। আজকে আসলে রান্না অত তাড়া ছিল না, সকালে ওর অফিসে আজকে খাওয়া দাওয়া আছে, তো আজকে ওই জন্য এমনি রুটি আর সবজি বানিয়ে দিয়েছিলাম, তো খেয়ে গেল, আর ছেলে আর মেয়ে খেলো ইডলি, ওই জন্য ভালো, প্রত্যেক দিন তো সকালে রান্না হয়, ভাতটা ঠান্ডা হয়ে যায়, আজকে গরম গরমই করবো, রান্না করবো, খাবো, তো ওই জন্যে রান্না করতে গেলাম, দেরি হয়ে গেল। এবারে তারপর চান করলাম, পুজো হলো, যেদিন রান্না তাড়া না থাকে আমি একটু দেরি করে রান্না করি, কেননা সকালে ভাতটা করি তো, যখন দুপুরে খাই তখন ঠান্ডা হয়ে যায়, তো তরকারিগুলো গরম করি, হয় ডাল বা কোনো তরকারি, মাছের ঝোল টোল থাকলে গরম করে নিই, কিন্তু ভাতটা বেশ গরম গরম ভালো লাগে, ওই জন্য আজকে দেরি করেই করলাম। তারপর রান্নাঘর গুছানো, গ্যাস মুছা, গ্যাসটা আজকে তো মুছিনি, এখন খেয়ে দিয়ে একবারে মুছবো, দেখি ওরা খাবে, তারপর মেয়ে তো চানই করেনি, আজকে কলেজও যায়নি, চানও করেনি, যা চান করে নেবো। শ্রেয়া, এ শ্রেয়া, কি রে, কাকগুলো এমন করে না, ভয় লেগেছে, সে চান করে নে, তারপরে ওরাও আসলে খেতে দেবো। কি তুই খাবি না, ইডলি খেয়ে পেট ভরে গেছে, ওর ইডলি খেয়ে পেট ভরে গেছে, ও খাবার খাবে না, না খাক, আমরা খেয়ে নেবো, যখন খিদে পাবে তখন খাবি। কটা বাজছে এখন? আমার 12:15 বাজছে, খুব একটা বেলা হয়নি, 12:15 বাজছে। গ্যাসটা মুছে হয়নি, মুছবো পরে, এমনি সব মোটামুটি কাজ টাজ হয়ে গেছে, কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নেবো, এখন রোদটা খুব ভালো, এরপরে তো কালী পুজোর লাইটও লাগাতে হবে, বললাম যে ওকে যে রবিবারে তো ছুটি থাকে, তো বললো রবিবার দিন লাগাবো, নিয়ে এসেছি 4টে কিনে নিয়ে এসেছি, প্রত্যেক বছরই একটা দুটো দেখি খারাপ হয়ে যায়, তো 4টে কিনে আনলাম, তো একটা ছিল 5টা, আমার আরও দুটো নিয়ে আসবে, তাহলে না বেশ ভালো পুরো দেওয়া যাবে, উপর থেকে নিচে ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে, তো দেখি রবিবারে লাগাবো। এখানে পাড়াতে সবাই এক দুজন দেখছি লাগিয়ে দিচ্ছে, আর আমার এত চুল উঠছে না, সামনেটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, দেখি একটা তেল বানাবো, মানে হোমমেড তেল, দেখাবো তোমাদেরকেও, একবার বানিয়েছিলাম তেলটা খুব ভালো, চুল উঠে একদম বন্ধ হয়ে যায়, তো শেষ হয়ে গেছে, দেখি আর একবার বানাতে হবে, যখন বানাবো তখন তোমাদের সাথে ঠিক শেয়ার করব। চলো ওরা খাবো, খাওয়া দাওয়া করবো, দেখা হবে খাওয়া দাওয়ার সময়। দুধ আসলো, দুধটা নিয়ে নি, দাঁড়া
আমরা এরকম এরকম করে চল সনি বস, আর সনি পাচ্ছে ওইটা দে, ওইটা দে সনিকে, ওইটা দিয়ে দে, ওই যে চেয়ারে রয়েছে আসনগুলো সব খাই নষ্ট হয়ে গেছে, কিনতে হবে। শাকটা ওইদিকে নে, সামনের দিকে। এটা হচ্ছে শুশুনি শাক, এই শাকটা এত ভালো না, ঘুম হয় খুব ভালো জানিস তো, খেলে এই শাকটা খাওয়া খুব ভালো, কিন্তু ভালো করে সেদ্ধ হয় না, মানে সে সজনে শাক যেমন হয় ওরকম নুন হয়েছে। তোর খাস রে, চান কর, তারপর তুই আর আমি খাবো, ওরা খাক, নুন নিলবি, নুন কম হয়েছে, চ তোরা খা, তারপর আমরা খাবো। এটা এই যে ছেলে খেলতে যাচ্ছে প্র্যাকটিসে, খাওয়া হলো, একটু রেস্ট হলো, আজকে জলদি জলদি নয়, আজকে একটু রেস্ট পেলো, স্কুল তাহলে রেস্ট পায় না, এসে খায় আর সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, আজকে স্কুল ছিল না বলে খেয়ে একটু বসে রেস্ট নিল। কোন গেটটা খুলে দেবো, বাই, আস্তে আস্তে যাবি, হ্যাঁ বাই, এটা কাঁচা আলুর তরকারি বানাবো, খুব ভালো হয়। এই যে সব দিলাম, টমেটো দিলাম, টমেটো দিতেই হবে, টমেটো না দিলে হবে না, টমেটো, তারপরে আলুটা দিলাম, তারপরে এক না হলুদ, হলুদ দেবো না, লাল লাল করবো, জিরে, লঙ্কা গুঁড়ো, কালো জিরে 5 ফোড়ন, লং, আর তোমার নুন সব মাখিয়ে, আমি কিন্তু হলুদ দিলাম না, হলুদটা না দিলে তো ভালো হয়, লাল লাল হয় তো, সেটাও খুব ভালো লাগে, এই যে নুন দিয়ে দিলাম, তারপরে জল দেবো, না ঢাকা দিচ্ছি, এ টমেটো না দিলে কিন্তু একদম হবে না, টমেটো দিতেই হবে, আমার বাড়িতে যখন টমেটো থাকে তখনই আমি এই আলুর তরকারিটা করি, পরোটার সাথে লুচির সাথে খেতে ব্যাপক লাগে, ব্যাপক।
চলো একটু মার্কেট যাবো, এখানে সামনে মার্কেট আছে যাব। এই ছেলে মেয়ে বলছে গুপচুপ খাবো, একটু নিয়ে আসি আর ঘুরেও আসি। আর রাস্তায় খুব সুন্দর লাইটিং করেছে, একটু দেখে আসি। এখানে আমাদের কালী পুজো হবে তো, তো এখানে ছেলে আসলো প্র্যাকটিস থেকে, বলছে মা দেখে আসো খুব সুন্দর লাইটিং করেছে। আমি চলো এই যে ব্যাগ নিয়েছি, একটু গুপচুপ টুপচুপ নিয়ে আসবো, গুপচুপ মিষ্টি দেখি। আর ওই দেখো চলে গেছে, আগে রেডি হয়ে বেরিয়ে গেছে, পড়ছে যে ছেলে। হ্যাঁ বল বল, খাবি গুপচুপ না কি খাবি? ফুচকা। আমার মিনিমাম 50, আমরা কিন্তু গুপচুপ এখানে ফুচকা বলে, মিনিমাম 50 টাকা। আমরা আগে ধানমাড়ি থাকতাম না, ওইখানে সব গুপচুপ বলতো, তো ওইটাই আমাদের অভ্যাস হয়ে গেছে, তো গুপচুপই বলি। কিন্তু এখানে সবাই ফুচকা বলে, কেউ গুপচুপ বলে, কেউ ফুচকা বলে, কেউ পানিপুরি বলে, একটা যে কোনো বললেই হচ্ছে। এই যে বাজারে বেরিয়ে পড়লাম, মার্কেট যাবো বললাম না, যাচ্ছি। এই যে দেখো আমাদের এখানে পাড়াতে ঠাকুরের প্যান্ডেলটা হয়েছে, আর রাস্তায় লাইটিং এত সুন্দর করেছে না, খুব ভালো লাগছে। রাত্রিবেলায় দেখতে দারুণ লাগছিল, কালকে পুরো রাস্তাটা ওই সাইডে এই সাইডে পুরো লাইটিং করেছে। কালী পুজোতে তো লাইটিং এর বেশি ইয়ে থাকে। তারপরে তো আবার আসছে জগদ্ধাত্রী পুজো, এখানে দেখো জগদ্ধাত্রীর প্যান্ডেলটা দেখাচ্ছে। দেখো এখানটা জগদ্ধাত্রীর প্যান্ডেল হচ্ছে, এই যে ওইখানটায় দেখো সামনের এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা। এই চলে এসেছি এই যে চালের দোকানে, চাল কিনে নিলাম। আর এখানে বাজারের ভেতরে দেখলাম একটা, এই দেখো প্যান্ডেল হয়েছে, এখানেও কালী পুজো হয় বললো। বাজারের ভেতরে মার্কেটটার ভেতরে সবজি মার্কেট আর এরকম চালের দোকান যেগুলো আছে তার মধ্যেখানেই দেখলাম ওখানে একটা প্যান্ডেল হয়েছে। যে গুপচুপ কিনা হলো, চাল নেওয়া হলো, মিষ্টি নেওয়া হলো, এবারে বাড়ি আসছি। বাজারে এখন শুধু চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকে লাইট লাইট ভরা, কি সুন্দর দেখতে লাগছে। আমরাও লাগাবো লাইট, ছুটির দিন বললাম না লাগাবো। চলে আসলাম, এই যে গুপচুপ খাচ্ছে, দেখা যাচ্ছে, দেখ গুপচুপ মুখে ভর। চপগুলো ঠান্ডা, তুই তো হাফ গুপচুপ ফুচকা, আমি খালি গুপচুপ গুপচুপ করি, ফুচকা চপ সব খাওয়া হয়ে গেল, চা খাওয়া হলো, বাস এবারে রাতের খাবার খাবো। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে রাখছি। তোমরা দেখবে ভিডিওটা কেমন লাগে জানাবে, আর পুরো ভিডিওটা দেখো কালী পুজোতে। আবার একটা ভিডিও করবো এই ভিডিওটার পর। আর সঙ্গে থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, ঠিক আছে, টাটা বাই বাই।